মৃত্যুবরণ করলেন। আমরা বলতে চাই কারাগারে অর্পণ করে কথা বলি, চুক্তির বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাদের বিরুদ্ধে এই আইনের খড়াক নিতে বন্ধুগণ তারা প্রত্যেকে বৈশাখের হত্যার জন্য পক্ষে হত্যার বিচার সুবর করে আমার বিচার প্রতিশ্রুতি না করেন, তারাও কিন্তু হত্যার সহযোগী হিসাবে বিবেচিত হতে পারে। আজকে আজকে বিচারপতিদের দায়িত্ব যে আজকে পরিষ্কার ভাবে বলা যে ডিজিটাল সিকিউরিটি একটা মৌলিক অধিকারের পরিপন্থী, এটা এটা কোনো ক্রমেই থাকতে পারে না। এর আগে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকতে চান ডিজিটাল দিকে কবর দিয়ে দেন, এখন কবর না দিয়ে আপনারা একের পরে এক হত্যা করছেন, এই গাইডের থেকে আপনার উপরেও বক্তব্য হবে। লেখক মুস্তাক আহমেদ ফেসবুকে তার লেখার কারণে কিংবা কিশোর কার্টুনিস্ট কিশোর তার কার্টুন শেয়ার করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। 10 মাস ধরে তাকে কারাগারে রাখা হয়েছে, 6-6 বার তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশে কি কোনো আইন আছে? আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে কোনো আইন নাই। মুস্তাক আহমেদ কার্যত জেলখানাতেই মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি তাকে গাজীপুর হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু আমরা শুনেছি হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। কাজে এটা অত্যন্ত স্পষ্ট, 10 মাস কারাগারে বিনা বিচারে এবং খুনক অভিযোগে মিথ্যা অভিযোগে তাকে আটক রেখে এই সরকার তাকে হত্যা করেছে। মুস্তাকের হত্যাকারী এই খুনি সরকার, এই অবৈধ সরকার, মুস্তাকের খুনি এই বিনা ভোটের সরকার। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে অসংখ্য মানুষকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছে। আমার ভাই বললে কেন?